প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। তোমরা এই ক্লাসে অংশগ্রহণ করেছ দেখার জন্য। আমরা নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগের আজকে আমরা অষ্টম অধ্যায় ব্যবসায় ব্যবস্থাপনা। একটা ব্যবসায় করতে গেলে তার ব্যবস্থাপনা প্রয়োজন। যদি ব্যবস্থাপনা না থাকে, যদি কোনো ব্যবস্থাপনা না থাকে, তাহলে কিন্তু ব্যবসায়টা সঠিকভাবে পরিচালিত হয় না। কিভাবে ব্যবসাটা করব এর ব্যবস্থাপনাটা বেশ কয়েকটা জিনিস নিয়ে ব্যবস্থাপনা। যেমন প্রথম আমি বলি পরিকল্পনা প্রয়োজন। কি প্রয়োজন? পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা যদি না করা হয় তাহলে সেটা সফল হবে, সেই ব্যবসাটা সফল হবে। অর্থাৎ আমরা ভবিষ্যতে আমরা কি করব, ব্যবসা শুরু করলাম, আমরা ভবিষ্যতের কর্মপন্থাটা কি, ভবিষ্যতের কাজটা কি, কি কাজ করলে আমার ব্যবসায় সাফল্য অর্জন হবে, কিংবা কাজ করলে আমরা ব্যবসায় মুনাফা অর্জন করতে পারবো। ব্যবসা হচ্ছে কি? মুনাফা। ব্যবসায়ের সংজ্ঞায় কি আসে? মুনাফা অর্জন হচ্ছে ব্যবসায়ের মূল উদ্দেশ্য। মুনাফা অর্জন ছাড়া ব্যবসা হয় না, মুনাফা অর্জন ছাড়া কোনো ব্যবসা হয় না। তাহলে ব্যবসা করতে গেলে আমাদেরকে পরিকল্পনা করতে হবে কিভাবে আমি একটা ব্যবসা পাবো। সে ভবিষ্যৎ পরিকল্পনা কর্মসূচি করতে হবে। তাহলে কি হবে? আমাদের উদ্দেশ্য ব্যাপক, যে উদ্দেশ্যে আমরা মুনাফা অর্জন বা ব্যবসার উন্নয়ন ঘটানোর জন্য যে আমরা পরিকল্পনা গ্রহণ করলাম, সেটা আমাদের এটা গ্রহণ করলাম, ব্যবসা করব এটা বললাম, কিন্তু পরিকল্পনা ছাড়া কিন্তু এটা ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থতা পর্যবসিত হবে, সফল হবে না। তাহলে এই জন্য পরিকল্পনার প্রয়োজন আছে। সর্বপ্রথম কি বলছি এখানে, ব্যবসায়ের পরিকল্পনা প্রয়োজন। এক আছে আমাদের সর্বপ্রথম পরিকল্পনা করতে হবে যে আমরা কি ব্যবসা করব। দুইয়ে আমরা যাই আমি সংক্ষেপে লিখছি, সংগঠিত করো। কি সংগঠিতকরণ করব? ব্যবসায়ের ভিতরে আন্তঃব্যবসা, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যদি পারস্পরিক কে কি কাজ করবে, একজনের কাজের সাথে আর একজনের কাজের কি রিলেশন, তারা পরস্পরকে সহযোগিতা করবে, সেই কাজটা ওঠানোর জন্য, সেই যে ব্যবসাটা করা হচ্ছে সেই ব্যবসাটা পরিপূর্ণ করার জন্য, শেষ পর্যায়ে যাওয়ার জন্য তারা পরস্পরকে সাহায্য করে, এবং সাহায্য করবার জন্য ব্যবস্থাপনা কমিটি ব্যবস্থাপনা থাকতে হবে। কেউ দেখলো না তারাই তারাই করবে এটা হয় না। ফলে ব্যবস্থাপনাটা গুরুত্বপূর্ণ, ব্যবসায়ের ব্যবস্থাপনা শাখা একটা গুরুত্বপূর্ণ শাখা। উদ্যোগের অবস্থায় ব্যবসাটা কিভাবে ব্যবস্থাপনা করবে, এই ব্যবস্থাপনা যদি সঠিক হয় তাহলে ব্যবসায় উন্নতি হবে, সেটাই সঠিক হবে। ব্যবস্থাপনা না থাকলে ব্যবসাটা সঠিকভাবে হবে না, ভেঙে যাবে, এলোমেলো হবে, কর্মচারীদের ভিতরে বিশৃঙ্খলা হবে, কর্মকর্তাদের ভিতরে বিশৃঙ্খলা হবে। ফলে ব্যবসায় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ
একটি বিষয়, সেখানে সংগঠিত কর। সংগঠিত কর বললে কি হবে, লক্ষ্য অর্জনটা সঠিক হবে, সম্ভব হবে। আমরা কি লক্ষ্যে ব্যবসা করব, সেই লক্ষ্য অর্জন করতে গেলে আমাদের সংগঠিতকরণ করতে হবে। সংগঠিত করতে গেলে ব্যবসা ব্যবস্থাপনা চারটা তার সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা দরকার। যে সম্পদের আমরা যে ব্যবসাটা করছি, যেমন আমরা পোশাক তৈরি করছি, পোশাক তৈরি করতে গেলে যদি ব্যবস্থাপনা না থাকে, পরিকল্পনা না থাকে, সংগঠিতকরণ করতে না সংগঠিতকরণ না থাকে, যেমন একটা পোশাকের কেউ বক্র লাগাবে, কেউ বোতাম লাগাবে, এক একজনের এক এক কাজ, কেউ মাপ দিয়ে কাটবে, তো এই যে কাজ এটা সংগঠিত এক একজন করবে, একজন করে এক একজন কাজ দেবে, এই শিকার থেকে যে একটা পোশাক তৈরি হয়ে যাবে। তো এর জন্য একটা ব্যবস্থাপনা সঙ্গে থাকবে যে তোমরা এই এটা করো, এটা 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 এই এর এর দায়িত্ব, তোমাদের দায়িত্ব এটা, তোমাদের দায়িত্ব এটা, তোমাদের দায়িত্ব এটা, এইটা যদি না করে দিব লাগে তোমরা পোশাক তৈরি করো, তাহলে পোশাক তৈরি হবে ঠিকই, কম হবে, ভালো হবে না, ভালো না হলে বাজারে ভালো বিক্রি হবে না, ভালো বিক্রি না হলে লাভ হবে না, লোকসান হয়ে যাবে, অর্থাৎ ব্যবসায় সাফল্য অর্জন করা সম্ভব হবে না। তাহলে সংগঠিতকরণের কাজের ভিতরে কাজ ঠিকমতো হইলে কী হবে, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। কর্মকর্তা কর্মচারীদের নিয়ন্ত্রণ ও পরিচালনা সহজ হবে। ব্যবস্থাপনা যদি সঠিক থাকে, তাহলে কর্মকর্তা যারা কর্মচারী আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। তা না হলে যদি কোনো দিক নির্দেশনা না থাকে, কোনো দিক নির্দেশনা যদি উত্তরণ মহলের থেকে না থাকে, তাহলে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। কর্মচারীরা তাদের ইচ্ছা মতো করবে, কর্মকর্তারা তাদের ইচ্ছা মতো কাজ করবে, ফলে এই জায়গায় সমস্যা সৃষ্টি হবে। সমস্যা সৃষ্টি হলে আমাদের উদ্দেশ্য, কাঙ্ক্ষিত উদ্দেশ্য লাভ করা যাবে না। আন্তঃসম্পর্ক বিনিয়োগ, আন্তঃসম্পর্ক মানে কি, ভিতরে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যে সমস্ত লোকজন থাকে, যারা কর্মচারী থাকে, কর্মকর্তা থাকে, তাদের ভিতরে পারস্পরিক সম্পর্ক ভালো হয়, যে কে কি করবে, কে কি করবে, তাহলে আমি তুমি করো, তুমি করো, এ বলে আপনি করেন, আপনি করেন, এই করতে 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 দেখা যায় কাজটা সঠিকভাবে হচ্ছে না। কিন্তু নির্দিষ্ট করা থাকে এই কাজটা সে ও করবে, এই কাজটাও করবে, এই কাজটাও করবে, এদের এই কাজ, ওদের ওই কাজ, এই ডিপার্টমেন্টের এই কাজ, তাহলে কিন্তু এই সংগঠিত, এইটাকে বলে সব সংগঠিত কর্ম করা, যে আমার যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জন করবার জন্য আমাদের আমাকে কি প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা অনুভব করেই যদি আমরা আলাদা আলাদা ব্যবসা প্রতিষ্ঠান যদি তাদের ব্যবস্থাপনা শাখা থাকে, তারা যদি আলাদা আলাদা করে সুন্দর করে এটা ব্যবস্থাপনা করে, তাহলে সেই ব্যবসায়ের উন্নতি হবে। এবার দেখো নেতৃত্ব, নেতৃত্ব 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 ধর ব্যবসা ব্যবস্থাপনা করতে গেলে নেতৃত্ব লাগে, নেতৃত্ব নেতা নেতৃত্ব দিতে হবে। কর্মকর্তা অন্যান্য কর্মকর্তা কর্মচারীদেরকে নেতৃত্ব, নেতৃত্বকে আমরা এখানে কয়েক ভাগে ভাগ করতে পারি, সেটা বইতেই আছে। দেখো গণতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব সর্বপ্রথম হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ কর্মচারীদের কথা বলবার, কর্মচারীদের মত প্রকাশ করবার একটা অধিকার থাকে, তারা মত প্রকাশ করতে পারবে যদি এইটা এই না হলে এইটা ভালো হতো, এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সেটা বিবেচনা করবে যে আসলে কথাটা কতটুকু ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না, আর সে যখন সে তার মত প্রকাশ করতে পারবে তখন সে কিন্তু এই প্রতিষ্ঠানটাকে সে নিজে নিজেকে মনে করতে পারে, আর তা যদি সেই মত প্রকাশের অধিকার দেওয়া না হয় তাহলে সে শুধু কাজই করবে কিন্তু তার প্রতিষ্ঠানটাকে সে পরিপূর্ণভাবে নিজের মনে করতে পারে না। গণতন্ত্র একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে স্বাধীনতা, হালকা স্বাধীনতা, যে কথা বলার
তাদের মত প্রকাশ করবা, এইগুলো থাকবে। অধস্তনদের পরামর্শ গ্রহণ করবে উদ্যোজন না, ব্যবস্থাপনায় যারা উদ্যোজন থাকবে তারা এই নিচে, যারা অবস্থাপনা নিচে নিচে যারা কাজ করে, নিচে কর্মকর্তা হোক কর্মচারী হোক, তাদের কথাটা শুনবে যে কি বলতে চাচ্ছে, উদ্যোজনটাও শুনবে। এদের বলার ইয়ে থাকবে, উদ্যোজনটাও খুব মনোযোগ সহকারে তাদের কথাটা শুনবে। শুনে ভালো না হলে সেটা তাদেরকে বলবে যে আমি ইয়ে করলে ঠিক হয় না, এগুলো এটা পারস্পরিক একটা আলোচনা। মানুষের নেতা কর্মীদের মতামতকে গুরুত্ব দিতে হয়, গুরুত্ব দিলে তারা সন্তুষ্ট হয় যে আমরা যেটা বলেছিলাম আমাদের উদ্যোজন কর্মকর্তারা যারা ব্যবস্থাপনায় আছে তারা আমাদের কথাটাকে গুরুত্ব দিচ্ছে শুনিছে, ফলে তাদের ভালো লাগে কাজটা করতে, একটা পারস্পরিক সম্পর্ক দৃঢ় হয়। ওই যে বললাম প্রতিষ্ঠানকে নিজেদের মনে করা, সে প্রতিষ্ঠানকে নিজেদের মনে করতে পারে যেটা আমাদেরই প্রতিষ্ঠান, আমাদের আমরা এখানে চাকরি করি, তাহলে আমাদের মত প্রকাশ করবার যেমন অধিকার, মনোযোগের সাথে কাজ করতে পারে, মনোযোগের সাথে তারা কাজ করতে পারে, মনের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না, আনন্দের সাথে আনন্দ চিত্তে কাজ করতে পারে, গণতান্ত্রিক নেতৃত্ব। কয়েক প্রকার নেতৃত্ব, চার প্রকার নেতৃত্বের ভিতরে ধরি গণতান্ত্রিক নেতৃত্ব, এটা কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা ভালো দিক বয়ে আনতে পারে। যদিও কিছুটা অসুবিধে নেই, তার অসুবিধা আছে, গণতান্ত্রিক নেতৃত্ব অনেক সময় বাস্তবায়ন করতে গেলে তার একটু ব্যয়বহুল হয়ে যায়, ব্যয় বেড়ে যেতে পারে, কর্মকর্তা কর্মচারীদের মন রক্ষা করতে গিয়ে অনেক সময় ব্যয় বেড়ে যেতে পারে। শৈলতান্ত্রিক একটা, এটা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা, শৈলতান্ত্রিক বলে যারা শাসন প্রশাসনে থাকে তারা এটা কর এটা কর সিদ্ধান্তটা দ্রুত বাস্তবায়ন করা যায়। নেতাকে স্পষ্ট তৎপর সম্পর্ক করতে তৎপর থাকে, নেতাদের সাথে সম্পর্ক তৈরি করতে তারা তৎপর থাকে, যথাসময়ে কাজ আদায় করা যায়, যথাসময়ে কাজটা আদায় করা যায়, সৈন্যদের নেতৃত্বে এই কাজটা এত সময়ের ভিতরে করে দিবে, তাহলে কি হবে সে কাজ ওই সময়ের ভিতরে কাজ করে দেওয়ার জন্য সে তৎপর থাকে, যেন আমাকে তো এই টাইমের ভিতরে কাজ করে দিতে হবে, মানে আমি যেন এই টাইমের ভিতরে কাজ করতে পারি, সে কিন্তু কাজ করে ওই টাইমের ভিতরেই কাজ করে সম্পূর্ণ করে দেয়, তা না হলে কিন্তু ওই একটু ঢিলা ঢালা ভাব তার ভিতরে দেখে দেয়। এই জন্য নেতৃত্বে এই দিকটাও ভালো, দায়িত্ব পালনের কর্মীরা না অবস্থান কর্মকর্তা কর্মীরা তারা সবসময় সচেতন থাকে যে না যদি না করতে পারে তাহলে আমাকে উদ্যোগ মহল আমাকে একটু কথা বলবে যে কেন এটা করা হয়নি, একটা জবাবদিহি তা চলে যাও, ফলে আমি যাতে তা করতে পারি যত সময়ের ভিতরে নির্দিষ্ট সময়ের ভিতরে কাজটা করতে পারি, সেই জন্য কী করে তারা খুব সচেতন থাকে। কিছু কিছু অসুবিধা থাকবেই, সেটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে একটু ফাটল হতে পারে, ভুল বোঝাবুঝি ভুল সিদ্ধান্ত হতে পারে, অনেক সময় উদ্যোগের কর্মকর্তার সে ভুল সিদ্ধান্ত, সেই ভুল সিদ্ধান্তটাই বাস্তবায়ন করতে হবে, যেহেতু ব্যবস্থাপনা কমিটি তারা একটা বলে দিচ্ছে, সে যেই বলাটা দেখা গেল যে আমার কাছে মনে হচ্ছে কর্মীর কাছে মনে হচ্ছে যে না এটা আসলে সঠিক হয়নি, কিন্তু সে কিছু বলতে পারবে না, গণতান্ত্রিক নেতৃত্বের মতো যে যে বলা যাবে যে স্যার এইটা না করলে এইটা করলে কেমন হয় সেই কথা এখানে আর বলা যাবে, ফলে এখানে যদি সিদ্ধান্তটা ভুল হয়ে যায় তাহলে ওই কাজ
কাজটাই ভুল হয়ে যাবে, এই একটা অসুবিধা থাকবে। মুক্ত নেতৃত্বের ক্ষেত্রে অত্যন্ত বেশি গুরুত্ব দেয় মুক্তি, মুক্ত নেতৃত্ব এরকম একটা গুরুত্ব দেয় না, করুক অতস্থানরা করতেছে ওটা আপনি করুক এরকম একটা ভাব। স্বাধীনভাবে যারা কাজ করতে পারে, স্বতঃস্ফূর্তভাবে যারা কাজ করতে পারে, যারা কর্মী ব্যবসায় প্রতিষ্ঠানে যারা কর্মী, যারা সাধারণ কর্মকর্তা, এরা সাধারণভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজটা করে। কিন্তু একটা যে অর্ডার যে করতে হবে এমন কোনো তাদের ভিতরে সেমন দেয় নেতৃত্বটা হালকা থাকে, নেতৃত্বটা একটু হালকা থাকে, যার জন্য কর্মীরাও একটু হালকা হয়ে যায়, কাজ করতেও তাদের একটু হালকা হয়ে যায়। আর আছে আমলাতান্ত্রিক নেতৃত্ব, আমলাতান্ত্রিক নেতৃত্ব এইখানে কি শৃঙ্খলা বজায় থাকে। আমলাতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে ঊর্ধ্বতনদেরকে খুবই সম্মান, যে যার ঊর্ধ্বতন তাকে সম্মান করে। হ্যাঁ, এখানে আমলাতান্ত্রিক বলে কাজ হাসিল করবার জন্য যে প্রক্রিয়া, একেবারে নিয়মমাফিক কাজ হাসিল করবার জন্য, বলকে সন্তুষ্ট করবার জন্য প্রস্তুত থাকতে হয়, কাজও করা হয় সন্তুষ্ট রাখার জন্য। সন্তুষ্ট যদি না থাকে তাহলে আমার বিরুদ্ধে একটা কোনো ব্যবস্থা নিতে পারে। এই জন্য আমলাতান্ত্রিক নেতৃত্বে শৃঙ্খলা বজায় থাকে, নিয়মমাফিক কাজ করা, নিয়মমাফিক কাজ করা যায়, ওই একই কথা শৃঙ্খলা যদি বজায় থাকে নিয়মমাফিক কাজ করা যাবে, নিয়মতান্ত্রিকভাবে আমলাতান্ত্রিক নেতৃত্বে কাজ করা যাবে। এখানে কাজ খুবই মানে নিয়মের ভিতরে ফেলে কাজ করা হবে। যদি চাকরি করো কাজ করো অনিয়মের ভিতরে করবা, কারণ এখানে আমি পয়সা এ করি ইয়ে করি, সেইভাবেই কাজ করা যাবে। আদর্শের প্রতি অনুগত্য সৃষ্টি হয়, আদর্শ সব দিক ইয়ে থাকে, মোটামুটি ভালো থাকে, আদর্শের প্রতিও ভালো থাকে, সব আদর্শ থাকে, বিশৃঙ্খলা থাকে না। আর একটা হচ্ছে বিনা বাক্য নির্দেশ পালন করে, যে নির্দেশ দেবে সে তার না আমি পারবো না বা এটা করবো না, কেন করবো না, এটা করতে পারবো না, এটা করলে ভালো হবে না, এসব বলা যাবে না। বিনা বাক্যেই তোমাকে যে নির্দেশ দেবে সেই নির্দেশ তোমাকে পালন করতে হবে, এটা হচ্ছে আমলাতান্ত্রিক। এই যে চার প্রকার নেতৃত্ব পড়ালাম আর ব্যবসায় পরিকল্পনা সংগঠিত করো, এইগুলো তোমরা একটু বইতে দেখো করো, আর যেটুকু বুঝালাম এটুকু আর দুইবার পড়লে ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ।